নমস্কার বন্ধুরা, হারি বাহার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আরও একটা কাতলা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা নববর্ষের দিনে অথবা যে কোনো স্পেশাল দিনে পাতে রাখতেই পারেন। এটা খেতে অসাধারণ হয়। ঝাল ঝোল কালিয়া তো অনেক খেয়েছেন, একবার এই কাশ্মীরি কাতলা রেসিপিটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। রান্না করাও একেবারে সহজ আর ঝটপট অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই অসাধারণ স্বাদের রেসিপি। আজকের এই অসাধারণ স্বাদের কাতলা মাছের রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মেখে মাছগুলোকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। চাইলে আপনারা মশলাটাকে মেখে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, কিন্তু মশলা মাখার পরে যদি বেশি সময় রাখেন অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, বাইরে থাকলে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই রেসিপির জন্য মাছগুলো একটু ফ্রেশ দেখেই নিতে হবে। আমি প্রায় 1.5 ঘন্টা পর চলে এসেছি দেখুন। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরষের তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা টুকরো করে, 4টে রসুনের কোয়া, 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ। এবার মশলাটাকে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য, যাতে মশলাটার একটা ভাজা গন্ধ বের হয় সেই পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় একটু ভাজা গন্ধ বেরোচ্ছে। দেখুন কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিতে হবে সামান্য একটু জল দিয়ে। তোলার সময় একটু কড়াইয়ের সাইড করে তুলবেন, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। মশলাটা তুলে নিয়ে আরও কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি কড়াতে। তেলটা হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে আর চারিদিকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে, কেননা মাছের গায়ে যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি আছে, তেল ভালোভাবে গরম না হলে মাছগুলো কড়াতে আটকে যেতে পারে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে ভেজে নেব। এই রেসিপির জন্য মাছগুলো একটু হালকা কড়া করেই ভাজতে হবে, তবে খুব বেশি কড়া নয়। এবার আমি মশলাগুলো নিয়ে নিলাম মিক্সারের জারে, আর সাথেই দিয়ে দিলাম 1টা ছোটো সাইজের টমেটো। দেখুন তারপর সামান্য একটু জল দিয়ে এভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে মাছের 1 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন 1 পিঠ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখে মাছগুলোকে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, মাছগুলোকে উল্টে পাল্টে হালকা কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। একে একে মাছগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে পেস্ট করে রেখেছি, সেটা মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন তেল ভাজতে শুরু করেছে। এবার যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু কালারটা ভালো হবে, আর যেহেতু কাশ্মীরি কাতলার রেসিপি একটু দিলে ভালোই হবে। সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পুরো মৌরি গুঁড়ো। এবার মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একই মশলা একই সব কিছু, শুধু একটু মশলার হেরফেরের জন্য আর আগে পরে দেওয়ার জন্য টেস্টটা কিন্তু এক একজনের হাতে এক এক রকম হয়। সেজন্য পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখবেন, আর অবশ্যই একবার এইভাবে রান্না করে খাবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে, আর বাড়িতে রান্না করে খেলে একবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি, ঢেকে ঢেকে মশলাটাকে কষাবো, তাহলে মশলাটা ভালো কষবে। দেখুন বন্ধুরা, 2-3 মিনিটের জন্য মশলাটাকে ঢেকে দিয়েছি, ঢেকে ঢেকে কষিয়ে রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে ভাজা ভাজা হয়ে দানা দানা হয়ে গেছে। দেখুন
তেল একেবারেই আলাদা হয়ে গেছে। এভাবেই আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব, এতে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি জল। জলটা এখানে আপনারা নিজেদের পরিমাণ অনুসারে যোগ করবেন। তারপরেও খুব বেশি পাতলা ঝোল কিন্তু এটা ভালো লাগবে না, একটু মাখমাখো টাইপের হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ঝোলটাকেও ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢেকে দিচ্ছি, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে এসেছে। এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফুটিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঢেকে ঢেকে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ঝোলটা টেনে ঘন হয়ে গেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি স্বাদ অনুসারে একটু নুন। ব্যাস, তৈরি হয়ে গেছে কাশ্মীরি কাতলার রেসিপি। অবশ্যই একবার এইভাবে আমি যেভাবে রান্নাটা করলাম রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে এইরকম একটা রেসিপি হলে দুপুরবেলা আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এমনকি বাড়িতে আসলে কোনো অতিথিকেও খাওয়াতে পারেন, খেয়ে অবশ্যই আপনার রান্নার প্রশংসা করবে। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই সহজ রান্নার রেসিপি সহজেই পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।